বিজনেস পর্যটনের কথা জানতে আমন্ত্রণ জানিয়েছি তিন বিশিষ্ট জনকে। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। শ্রীযুক্ত আছেন ডক্টর সৈয়দ রাশিদুল হাসান, অধ্যাপক ট্যুরিজম বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব তৌফিক রহমান, পরিচালক ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আরও আছেন মোহাম্মদ জামিউল আহমেদ, সদস্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও চেয়ারম্যান ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ট্যুরিজমটাকে মার্কেটিং করতে পারছি না, আপনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একজন সদস্য, কেন পারছি না? ধন্যবাদ, আশা করি বলছি আমাদের সম্ভাবনা অপার, আর আমরা বিক্রি করি পর্যটকদের কাছে পণ্য। এর বিশ্বে হয়তো 100-এর উপরে প্রকারের পণ্য আছে, বাংলাদেশে হয়তো 25 প্রকারের পণ্য আছে, প্রচলিত হয়তো 10-8 হতে পারে। সেই পণ্যটা আপনি পর্যটকের কাছে তুলে ধরবেন, তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যে আমি পণ্যটা চিহ্নিত করতে পারলাম কি না। আমি যদি সেটা চিহ্নিত করতে পারি, তারপরে দ্বিতীয় স্তরেই আসবে যে আমাকে এটাকে প্রিজার্ভেশন বা এটার রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে, তারপর আমাকে উন্নয়ন নিয়ে আমার চিন্তাভাবনা করতে হবে, তারপরেই কিন্তু বিপণনের প্রশ্ন আসবে। আমাদের এখানে সমস্যাগুলো হয়ে গেছে, আমরা যারা কাজ করি হয়তো আমাদের আন্তরিকতার অভাব আছে, না হলে আমরা এই কাজটুকু কেন করতে পারবো না। আজকে 45 বছর আমরা পেরিয়ে গেল, আমরা আমাদের পর্যটন পণ্যগুলো কিন্তু এখনও চিহ্নিত করতে ঠিকমতো পারিনি। আপনি যদি আপনার পণ্য ঠিকমতো চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনি আপনার টার্গেট মার্কেট যেটা, অর্থাৎ কাদের কাছে আপনার এই পণ্য নিয়ে যাবেন, আপনার পণ্য তো সবাই নাও চাইতে পারে, তো এই জিনিসগুলো আমরা নির্ধারণ করতে পারছি না, এইটা আমাদের ব্যর্থতা। এখন এই ব্যর্থতা অবশ্যই নিয়ে তো আমরা আর চলতে পারবো না, তো আমরা আশাবাদী যে এখনও সময় আছে, যদি আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসাথে কাজ করতে পারি, কেন এই কাজগুলো করতে পারবো না। প্রিয় দর্শক, স্বাগত আবারও আপনাদের এই সময়ে। জনাব জামিউল আহমেদ, এখানে অনেক পরিকল্পনার কথা বলা হয়েছে, ওনারও কিছু অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে এই খাতের বিকাশের জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার ডেভেলপমেন্টের জন্য, সে পরিমাণ বিনিয়োগ আমরা অ্যাট্রাক্ট করতে পারছি লোকালি বা ইন্টারন্যাশনালি, যেটা আমাদেরকে আরো বেটার জায়গার মধ্যে নিয়ে যেতে পারে পর্যটন শিল্পকে? ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে বিনিয়োগ এমন একটা ব্যাপার, যিনি বিনিয়োগ করবে সে বিনিয়োগের আগে সে দেখতে চাবে এটা তার ব্যবসা, সে কতটুকু ব্যবসায়িকভাবে সফল হবে। সে আমি যে বিনিয়োগকারীকে এখানে আমার দেশে বিনিয়োগের জন্য বলবো, আমি এমনি এমনি তো বলতে পারবো না, কারণ পর্যটন পণ্য আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কি বিক্রি করব, পর্যটনের পণ্য বিক্রি করব এবং কি পণ্য আমি বিক্রি করব। এই জন্য এই চারটা জিনিস আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে এখানে আমাকে পর্যটন পণ্য চিহ্নিতকরণ করতে হবে, আইডেন্টিফিকেশন যেটাকে আমরা বলি, তারপরে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, তারপরে এটার উন্নয়নের ব্যবস্থা করতে হবে, এরপরে এটা বিপণন করতে হবে। তো এই চারটা স্তরে আমাদেরকে প্রথমে আমরা যে প্রাথমিক স্তরে কিন্তু আমরা ধাক্কা খাচ্ছি যে আসলে আমাদের কি কি পণ্য আছে। আমাদের দেশে আমরা অনেক পণ্য নিয়ে কথা বলি, পৃথিবীর সব দেশেই দেখবেন তার একটা প্রাইম প্রোডাক্ট থাকে, একটা প্রধান পণ্য থাকে। আপনি আপনি ভারতের কথা চিন্তা করেন, আমরা তাজমহল বললেই ভারত, আপনি ওই অস্ট্রেলিয়ার দিকে যান, সেখানে আমরা কিন্তু আপনি বলেন এটাকে, ইউ ডিক্লেয়ার ইট ফার্স্ট, আপনি বলেন যে এটা আমার প্রাইম। আমাদের কক্সবাজার আছে, কক্সবাজার, আপনি আমার সবচেয়ে বড় বাধা যেটা হচ্ছে যে কক্সবাজারে আজ থেকে আপনার 15 বছর আগে আমাকে একজন আমেরিকান ফ্রিল্যান্স জার্নালিস্ট বলেছিল যে মিস্টার ট্যুর অপারেটর, আমি যে আপনার কক্সবাজার বেড়াতে যাব, সেখানের মূল আকর্ষণটা কি? আমি বলেছিলাম ওই কথাই, আমি তখন বয়সে তরুণ ছিলাম, আমি বলেছিলাম যে হ্যাঁ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এটা, এবং এটা হচ্ছে আনব্রেকিং, যেখানে এর মধ্যে কোনো ছেদ ঘটে নাই। তারপরে এটা আমরা বালুকাময় যেটাকে বলে আমরা স্যান্ডি বিচ, তো উনি বললো ঠিক আছে আমি বুঝলাম। আপনি কিন্তু প্রথমে বলছেন যে এটা শুধু বিচ না, পৃথিবীতে হাজার হাজার বিচ আছে, আমি দেখ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনি কি আমাকে এটা দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে দেখাতে পারবে? আমি কিন্তু পারলাম না। তো এই যে আমাদের পাতগুলো, আমি বললাম যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এটা বললে হবে না। তারপরে হচ্ছে যে বিচে কেন সে আসবে, তার বিচ ফেসিলিটি যেগুলোকে আমি বলি, আপনাকে ওইগুলো ডেভেলপ করতে হবে, তাকে ওই ধরনের পর্যায়ে নিয়ে গিয়ে তখন আপনি ডিক্লেয়ার করতে পারেন, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি যাবেন তখন ইন্টারন্যাশনাল মার্কেটে তো মানুষ আরো প্রোডাক্ট নিয়ে আসছে, তার সাথে তো আপনাকে প্রতিযোগিতা করতে হবে, এবং প্রতিযোগিতার জন্য আজকাল একটা ব্যারোমিটার তৈরি করা হয়েছে, 14টা জিনিস আছে এখানে, আমি এগুলোতে দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, ওইগুলো দিয়ে বোঝানো হয় যে কার প্রোডাক্টটা সবচেয়ে ভালো। তো আমি যখন শুধু আমাকে প্রোডাক্ট একটা ডিক্লেয়ার করলে হবে না, আমাকে কিন্তু আমাকে এটা দিয়ে আমাকে যখন আমাকে কম্পিটিশনে যেতে হবে, আমাকে কিন্তু ওই ধরনের আন্তর্জাতিক মানে রেসপন্ড করবেন। আমি দুটো পয়েন্টই রেসপন্স করছি। প্রোডাক্ট আইডেন্টিফিকেশনের কথা উনি যেটা বলেছেন, আমরা সরকার গঠন করার পরে সারা বাংলাদেশে পর্যটনের আকর্ষণীয় স্থান সমূহ চিহ্নিত করেছি, 750-800 আমরা পণ্য চিহ্নিত করেছি, এবং তার সমস্যা এবং সুপারিশ মালা করে, এই সমস্যা যেমন কোনোখানে জায়গা জায়গার অবস্থা নেই, কোনোখানে হয়তো প্রপার মেনটেন্স হচ্ছে না,
এই ধরনের যেগুলো কোনোখানে হয়তো ওখানে গিয়ে টয়লেট ফেসিলিটিস নাই, কোনোখানে হয়তো থাকার জায়গা নেই, তো এগুলো সব চিহ্নিত করে এগুলো আমরা পর্যায়ক্রমে ডেভেলপমেন্টের জন্য প্ল্যান করেছি। অবগতির জন্য জানাচ্ছি, এটা বেশ কিছুদিন কাজ করে এটা সোর্স ছিল, হয়তো জেলা প্রশাসক বা এদেরকে ব্যবহার করেছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা কিছুদিন আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা সভায় এটা উপস্থাপন করা হয়েছিল। তো উপস্থাপন করার পরে আমি নিজেই বলেছিলাম যে যে জিনিসটা আমরা এখনো দেখি নাই, যে এই যে 700 প্রোডাক্ট বলা হচ্ছে বা এই যে 700, একটু আমি যখন বলি 700টা কিন্তু আপনি যেটা বলছেন সেটা 700 সাড়ে 700 কথা না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকাল যদি কোনো লোক এসে আমাদেরকে বলে যে এই জায়গাটা একটা পর্যটন, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে এক্সপ্লোর করি। আমি আসছি কথায়। তারপরে ওইখান থেকে ওই দিনই সিদ্ধান্ত হয়েছিল সবাই যে এই জিনিসগুলো আমাদের দুইটা অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয়েছে, এই পুস্তকগুলো যে 750 জিনিস যেগুলো, এগুলো এনে আমি দেখেছি তথ্যে এত বিভ্রাট যে এটা চিন্তা করা যায় না। অতএব এইসব জিনিসগুলো পর্যটনের ব্যাপার, এটা এত আরো পরিষ্কার হওয়া দরকার, আরো নিখুঁত হওয়া দরকার। আমি সহজ কথায় যেটা বলতে চাচ্ছি যে পর্যটন আমাদের দেশে এখনো অগোছালো, এটাকে যে কোনো দৃষ্টিকোণ থেকে বলেন, সেটা ইনভেস্টমেন্টের কথা আপনি বলেছেন সেটা বলেন, সেটা আকর্ষণ যেটা আমরা বললাম যে আকর্ষণ, এত আমি 750 প্রোডাক্ট চিহ্নিত করে এটা প্রয়োজন নাই আপনাকে, এত এত কিছু চিন্তা করলে আমরা পারবো না। সবগুলোকে সমান ইম্পর্টেন্স দিতে হবে 700-র জন্য, সেটা আমি বলিনি। এটা এটা সেটারও ব্যাপার আছে যে এক্সপার্ট উইল প্রায়োরিটাইজ করে কার কোথায় কোটা প্রায়োরিটি দেবে, কিন্তু আপনাকে তো আগে জানতে হবে কি আছে এবং সেগুলো মেইনটেইন করতে হবে, এবং সবগুলোই যে আপনি মেইনটেইন করতে পারবেন সেটাও নয়, কিন্তু আপনাকে অগোছাল বললে জিনিসটা গুলো গোছানোর জন্য যেগুলো দরকার করা সেগুলো করা হচ্ছে। আমি এটাই বলতে চাই যে ওয়ার্ক হ্যাজ বিন স্টার্টেড, এবং আমি মনে করি যে একটা কাজকে যদি আপনি সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে একদিন একদিন শেষ হবে এটা।